নমস্কার প্রিয় বন্ধুরা নলেজ অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আমি শাগ্নিক সুন্দর তোমাদের বন্ধু ও লাইভ কোচ গত নাইন এপ্রিল আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণ করেছ কি যদি না করো তাহলে এখনি আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ও পিডিএফ এবং তার সাথে সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এমসিকিও প্র্যাকটিস করানো হচ্ছে সেই টেলিগ্রাম গ্রুপে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে তোমার পড়া কীরকম হচ্ছে সেটা এমসিকিউয়ের মাধ্যমে যাচাই করে নাও যাই হোক আজকে আমরা দশই এপ্রিলে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ঘটনাক্রম আছে সেগুলো জানবো সেগুলোকে দেখব আমি আবারও বলে দিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি রেখেছি এবং কেন গুরুত্বপূর্ণ সেগুলো বিশ্লেষণ করার সাথে সাথে তোমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি শোনো দেখো যেটা গুরুত্বপূর্ণ প্রথম খবর যেটা সেটা হলো ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এ ডবলআইবি বা এআইআইবি এই দুটো ব্যাংক নিজেদের মধ্যে গাড়ছড়া বেঁধেছে বেঁধে এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা পাঞ্জাবে যে ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট আছে বা পাঞ্জাবে সমস্ত জায়গায় পানীয় জলে পৌঁছে দেওয়ার যে প্রকল্প আছে সেই প্রকল্পে দুশো মিলিয়ন ডলারের সাহায্য করবে তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ ওয়ার্ল্ড ব্যাংক যখন আমাদের ভারতে বড় একটা প্রজেক্টে অংশগ্রহণ করে তখন আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায় সেটা আসে এবার এখানে তো শুধু ওয়ার্ল্ড ব্যাঙ্ক নয় এখানে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে রিসেন্টলি তৈরি হওয়া অর্থাৎ দু সালে তৈরি হওয়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকেরও প্রশ্ন আসছে তাহলে আমাদের জেনে নিতে হবে ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় ওয়ার্ল্ড ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয়েছিল একইভাবে এআইবি এআইআইবির ক্ষেত্রেও তাই তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক তৈরি হয়েছিল উনিশশো সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কেন তৈরি হয়েছিল না পৃথিবীর সব থেকে বৃহত্তম ব্যাংক যে ব্যাংকের তৈরি হওয়ার মূল উদ্দেশ্য এটাই যে পৃথিবীর যে সমস্ত জায়গায় দারিদ্র্যটা এখনও বজায় রয়েছে সেই দারিদ্রতাকে মুক্ত করার জন্য একটা ব্যাংকের যা করা উচিত সেটা করা হেডকোয়ার্টার বর্তমানে আমেরিকার ওয়াশিংটন শহরে একশো জন মেম্বার বর্তমানে ওয়ার্ল্ড ব্যাঙ্কে আছে কারেন্ট প্রেসিডেন্ট ডেভিড মালপাস এবং চিফ ফিনান্সিয়াল অফিসার এবং এমডি হল অনশুলা কান্ত খুব ইম্পর্টেন্ট স্ট্যাটেজিকে প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও প্রশ্ন আসতে পারে যে প্রেসিডেন্ট ফিনান্সিয়াল অফিসার এবং হেডকোয়ার্টার কোথায় এর পরে যেটা সেটা হচ্ছে এআইআইবি বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এটা একটা মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এর শুধুমাত্র দারিদ্রতা দূরীকরণ উদ্দেশ্য না এর উদ্দেশ্য হলো এশিয়ায় আরও কি ভালোভাবে সোশ্যাল এবং ইকোনমিকভাবে বা সামাজিক এবং অর্থনৈতিকভাবে এশিয়াকে উন্নত করা যায় সেই দিকে একটা ব্যাংকে যা যা করা উচিত সেইটা করা দু হাজার ষোলোতে প্রতিষ্ঠিত হয়েছে আমি বললামই এবং হেডকোয়ার্টার চায়নার বেজিং শহরে অবস্থিত বর্তমানে এআইআইবির মেম্বারের সংখ্যা একশো তিনজন এরপর এই যে মহিলাকে আমরা দেখতে পাচ্ছি ইনার নাম দ্যুতি চাঁদ দুতি চাঁদকে আমরা স্প্রিন্টার হিসাবে জেনে থাকি এবং আমাদের এটা জেনে রাখা দরকার যে জাকার্তা এশিয়ান গেমস যেটা হয়েছিল সেখানে দ্যুতিচাঁদ কিন্তু একশো এবং দুশো মিটার যে স্প্রিন্ট আছে সেই স্প্রিন্টে সিলভার মেডেল পায় এবং যার জন্য তারপর থেকে তিনি খুব পরিচিত হয়ে যান আমাদের কাছে এবং সেই দ্যুতিচাঁদকেই ছত্তিশগড় সরকার বিড়নি অ্যাওয়ার্ড বা বীরনি পুরস্কারে ভূষিত করেছে মূলত এটা বলে দিই যে দুতিচাত প্রথম মহিলা স্প্রিন্টার যে নাকি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস যেটা দু হাজার ইতালিতে হয়েছে সেটাই গোল্ড মেডেল বা স্বর্ণপদক প্রাপ্তি করেছে এবং বর্তমানে একশো মিটার স্প্রিন্ডে দুটি চাতের রেকর্ড আছে কিন্তু জাতীয় রেকর্ড আছে এগারো দশমিক দুই দুই সেকেন্ডে শেষ করার এর পরের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্ডিয়া আর নেদারল্যান্ড মূলত এখানে আমাদের জানতে হবে যে ইন্ডিয়া আর নেদারল্যান্ডের কিন্তু সম্পর্ক অনেক ভালো অনেক অনেক ভালো কেন ভালো তার কারণ হচ্ছে নেদারল্যান্ড হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত এফডিআই ইনভেস্টর হয় সেই এফডিআই ইনভেস্টরে নেদারল্যান্ড তিন নম্বরে আছে অর্থাৎ বলতে গেলে এটাই যে ইন্ডিয়ায় বাইরে থেকে যে সমস্ত বিদেশের দেশ টাকা নিয়োগ করে তার মধ্যে নেদারল্যান্ড তিন নম্বর পজিশানে অবস্থিত ঠিক একইভাবেই ইন্ডিয়া হলো নেদারল্যান্ডের ক্ষেত্রে আবার ফোর্থ লার্জেস্ট এফডিআই ইনভেস্টর তো এই ইন্ডিয়া এবং নেদারল্যান্ড অর্থাৎ আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ড সরকারের পক্ষ থেকে একটি মিটিং হয়েছিল একটি কনফারেন্স হয়েছিল ভার্চুয়াল মিটিং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট বা কস্ট এফেক্টিভ ডিস ডিসেন্ট্রালাইজড ওয়াটার ট্রিটমেন্ট ইত্যাদি প্রভৃতি বা রিভার হ্যাজার যে ম্যানেজমেন্ট রিভারে যখন অনেক রকম দূষণ হয় রিভার যখন বিজি হয়ে যায় তখন সেগুলোকে কীভাবে মোকাবিলা করতে হবে সেই ব্যবস্থাপনায় ইন্ডিয়া আর নেদারল্যান্ড একসঙ্গে মিলে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে এবং শুধু তাই নয় ইন্ডিয়া আর নেদারল্যান্ড এই চুক্তিতেও সই করেছে যে এবার থেকে তারা কিছুদিনের মধ্যেই নেদারল্যান্ড বা ডাচ কোম্পানি এবং ইন্ডিয়া কোম্পানিদের মধ্যে যে সমস্ত বিবাদ আছে সেগুলো মেটানোর চেষ্টা করবে তো নেদারল্যান্ডের কথা মানেই আমরা হানস অ্যান্ডারসনের কথা জেনে থাকি তো সেই হান্স অ্যান্ডারসনের বাড়ি কোথায় সেটাও আমরা একটু ম্যাপে দেখে নিই নেদারল্যান্ড ওয়েস্টার্ন ইউরোপের একটা দেশ ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম আর কারেন্সি যেটা সেটা হচ্ছে ইউরোপ ইন্ডিয়ার থেকে নেদারল্যান্ড কিন্তু অনেক অনেক দূরে যদি এই জায়গাটা ইন্ডিয়া হয় যে দেখতে পাচ্ছ এটা যদি ইন্ডিয়া হয় তাহলে নেদারল্যান্ড হলো এই তীর্চনটা বহু দূরে নেদারল্যান্ড অবস্থিত অর্থাৎ নেদারল্যান্ডের পাশাপাশি জার্মানি অবস্থিত ফ্রান্স অবস্থিত ইতালি অবস্থিত এইগুলো আমাদের জেনে রাখতে হবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা হলো প্রিন্স ফিলিপ এই প্রিন্স ফিলিপ বর্তমান ইংল্যান্ডের রানী এলিজাবেথের স্বামী তিনি কিন্তু মারা গেছেন নিরানব্বই বছর বয়সে উনিশশো একুশ সালে ইনি জন্মগ্রহণ করেছিলেন এবং ইনি সব থেকে বেশি বছর বা সব থেকে বেশি দিন ধরে বাঁচা ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলির মেল মেম্বার তো ইনি তার রাজার যে ডিউটি আছে বা রয়্যাল ডিউটি আছে সেটা থেকে রিটায়ার করেছিলেন দু হাজার সালে এবং প্রসঙ্গত উল্লেখ্য ব্রিটেনের যে রয়্যাল নেভি আছে বা ব্রিটেনের যে রাজকীয় নৌবাহিনী আছে সেখানেও তিনি কিছুদিন কর্মরত ছিলেন এরপরে যেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিশেষ করে ইউপিএসসির কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সেটা হলো গতকালই আমেরিকার একটি জাহাজ যেটার নাম হচ্ছে জন পল জোনস তো সেই জন পল জোনস লাক্ষাদ্বীপের আশেপাশে ইন্ডিয়া যে ইজেড আছে সেই ইইজেডে ঢুকে পড়েছে বা এক্সক্লুজিভ ইকোনমিক জোনে ঢুকে পড়েছে তাহলে প্রশ্ন হলো যে এক্সক্লুজিভ ইকোনমিক জোনটা কী কোনো একটি দেশের দুশো নটিকাল অর্থাৎ কোনো একটি দেশের উপকূল ভূমি থেকে দুশো নটিকাল দূরত্বের মধ্যে যে এলাকাটা সেটাকে বলা হয় ইই বা ইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন তো এইখানটায় তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে এই যে লাল রঙের বর্ডারগুলো দেওয়া এগুলো প্রত্যেকটাই কিন্তু ইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন তো এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনে লাক্ষাদ্বীপের আশেপাশে যে ইজেড আছে সেখানে এই জাহাজটা ঢুকে পড়েছে গতকাল এবং সেই জন্য ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে বা তাদের মধ্যে একটি গরম পরিস্থিতি বর্তমান রয়েছে আমেরিকান নেভি ডিনাই করছে যে তারা ঢুকে পড়েনি আর ইন্ডিয়ান নেভি বলছে যে তারা ঢুকে পড়েছে তো এখন আমাদের অপেক্ষা করার এটাই আমাদের দেখতে হবে যে পরবর্তীকালে এই ঘটনাটা কত দূর গড়ায় কিন্তু যদি দেখা যায় আইন অনুযায়ী তাহলে কিন্তু যদি সত্যিই ঢুকে পড়ে ইউএসএস জনপোল জোনস ইন্ডিয়ার ইজেটের মধ্যে তাহলে সেটা গুরুতর অপরাধ এরপরে যেটা সেটা হচ্ছে কসবো নামক একটি দেশ আছে এটা বালকান রিজিয়ন অর্থাৎ ইউরোপের যে বালকান রিজিয়ন আছে তার একটি দেশ আমরা দেখতেই পাচ্ছি যে বসনিয়া হারজেগোবিনিয়া সার্বিয়া ঠিক তারপরেই আছে কসোবো এবং কসবর উল্টো মানে তার কসবোর সাথেই আছে ম্যাসিডোনিয়া তো এই যে বালকান রিজিয়নের যে দেশটা এর যে প্রেসিডেন্ট সম্প্রতি নির্বাচিত হয়েছেন ইনি এই দেশের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট মাত্র আটত্রিশ বছর বয়সে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসাবে ইনি নির্বাচিত হয়েছেন ইনার নাম হচ্ছে জোসা উসমানি তো কোশব সম্পর্কে আমরা একটু জেনে নিই কোশপার ক্যাপিটাল সিটির নাম হচ্ছে প্রিস্টিনা বর্তমানে কোশবর প্রধানমন্ত্রীর নাম আবলিন কুর্তি এবং কারেন্সি হচ্ছে ইউরো এরপরে আমরা যে মহিলা ছবি দেখতে পাচ্ছি ইনি হলেন চন্দ্রা নাইডু চন্দ্রা নাইডু নামটা গুরুত্বপূর্ণ কেন কারণ ইনি ইন্ডিয়ার প্রথম ক্রিকেট কমেন্টেটার আবারও বলি ইন্ডিয়ার প্রথম ফিমেল ক্রিকেট কমেন্টেটার হল চন্দ্রানায়ডু এবং ইনি সম্প্রতি মারা গেছেন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে যে ইন্ডিয়ার প্রথম ফিমেল কমান্ডেটার বা যিনি সম্প্রতি মারা গেছেন চন্দ্রনায়ডু তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত ছিলেন উত্তর কিন্তু হবে ক্রিকেট এর পরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হলো ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে দশই এপ্রিলকে বলা হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস তো এর থেকে আমাদের জেনে রাখতে হবে এটাই যে হোমিওপ্যাথি তৈরি করেছিলেন কে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা বলা হয় স্যামুয়েল হানিম্যানকে তোমরা যা ছবি দেখতে পাচ্ছ জার্মান ভদ্রলোক স্যামুয়েল হানিম্যান ইনি প্রতিষ্ঠা করেছিলেন হোমিওপ্যাথির এবং ইনার শরণার্থেই ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে দশই এপ্রিল পালন করা হয় তাহলে এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এমসিকেও তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে তোমরা সেখানে প্র্যাকটিস করবে এবং এর পিডিএফটাও তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে যারা এখনও জয়েন করো টেলিগ্রাম গ্রুপে তারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও সবাই খুব ভালো থেকো আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং